কৃষকদের কাছ থেকেও লুট করতে চাইছেন টাকা আজকে কোঘাটের কৃষকরা এর প্রতিবাদ করেছিল বলে এই ওসির পুলিশের বিরুদ্ধে এবার বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়কের নিশানায় হুগলির গোঘাট থানা। পুলিশের বিরুদ্ধে কৃষকদের সঙ্গে দুর্ব্যবহার ও কুকথা বলার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। বিধানসভায় সাংবাদিক বৈঠকে সেই ভিডিও দেখিয়ে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। ব্যক্তিগত এক স্যান্ডেলেও সেই ভিডিও শেয়ার করেছেন তিনি, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ অনলাইন। বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভিডিও দেখিয়ে কার্যত হুঁশিয়ারি দেন শুভেন্দু। বিরোধী দলনেতা জানান, কিষাণ মান্ডিতে কৃষকদের প্রতি 100 কেজি ধান থেকে 5 থেকে 10 কেজি ধান কেটে নেওয়া হচ্ছে। উত্তর এবং দক্ষিণবঙ্গে একই কাজ হচ্ছে, এতে কৃষকেরা ক্ষতির মুখে পড়ছেন, এটা কোনো রাজ্যে হয় না। গোঘাটের কৃষকেরা এর প্রতিবাদ করেছিলেন বলে গোঘাট থানার ওসি অরূপ মণ্ডল কৃষকদের কুকথা বলেছেন। এরপরেই শুভেন্দুর হুঁশিয়ারি, আমি গোঘাট থানায় যাচ্ছি, ওই ওসি যাকে কুকথা বলেছেন তার পা ধরিয়ে ছাড়ব। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।